पहला मार्च থেকে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে চাচ্ছি পহেলা মার্চ থেকে আর ফিজের বিষয়টা এই বিষয়ে তো আমরা আলোচনা আমরা শুরু করেছি এবং একটা টিম আমরা বললাম না যে একটা টিম করে দিচ্ছি একটা কমিটি করে দিচ্ছি যারা এই সমস্ত বিষয় আমাদেরকে অবহিত করবে অবশ্যই বাইরে যত ফিজ ওনারা নিয়ে থাকেন সেখান থেকে আমরা মনে করি যারা আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দরা আছেন তারা তো কনসিডার করবেন নিজের প্রতিষ্ঠানে থাকবে সেখানে নিশ্চয়ই কম হবে আর সকলের ফিস তো আর এক সমান হবে না কারণ যারা বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে তো ক্যাটাগরি আছে তাদের বিভিন্ন লেভেলের ডাক্তার আছে কাজেই সেখানে ফিজের কিছু তারতম্য তো হবেই বাট ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের মধ্যে আমি মনে করি কিছু ফিস তো বাইরে যাওয়া হয় তার থেকে একটু কমই ওনারা এটা গ্রহণ করবেন আপনি যেহেতু প্র্যাকটিস যেটা বলছি তাহলে তো এখানে যে ওই ইনস্টিটিউশনে বসে চেম্বারে যে পরামর্শগুলো দেওয়া হয় সেগুলোই ওনারা দিয়ে থাকবেন এবং অফিস আওয়ারের বাইরে সেটা অফিস আওয়ারের ভিতর না এবং সেখানে অপারেশনের প্রয়োজন হলে পরে সেটারও ব্যবস্থা নেবেন পরীক্ষা নিরীক্ষার যদি প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা নেবেন এবং ওই ইনস্টিটিউশনে যদি ব্যবস্থা থাকে সেখানেই ওনারা করবেন ওখানে আমরা কোনো ব্লক করব না আমরা এখানে কাজ করার জন্য একটা তাগিদ দিব তো অবশ্যই কারণ এটা তার নিজের ইনস্টিটিউশন সেখানে প্রায়োরিটি তারা পাবে প্রায়োরিটি যদি আমারে বলেন তাহলে নিজের ইনস্টিটিউশনকে আগে প্রায়োরিটি দিতে হবে প্রায়োরিটি দেওয়ার পরে যদি একটা ডাক্তার সাহেব সময় পায় রাত 12টা বা 3টার সময় তখন এটা তার বিষয় সে যা কাজ করবে কি করবে না একটা টাইম গাইডলাইন তো থাকবেই কিন্তু সেটা একদম হার্ড অ্যান্ড ফাস্ট আমি মনে করি না কোনো সময় রোগী কম থাকবে তখন একটা টাইম হবে কোনো সময় রোগী বেশি থাকবে তখন টাইম একটু বেশি দিবে কাজে এত বেশি হার্ড অ্যান্ড ফাস্ট কিছু থাকবে না একটা গাইডলাইন তো অবশ্যই থাকবে স্যার এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলছেন আমরা বারবারই জিজ্ঞেস করতে আমাদের কোনো চিকিৎসকের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না বাই রোটেশন ইনস্টিটিউশনে করবে না সেটা বলতে চাচ্ছেন এখানে আমাদের ইনস্টিটিউশনাল প্র্যাকটিস মানে সে তার নিজের ইনস্টিটিউশনে কাজ করবেন সে প্র্যাকটিস করবেন এবং যাবতীয় যা যা কাজকর্ম আছে সেটা করবেন এর বাইরে যদি সময় পায় আমি তো বললামই সে যে বাইরে যদি কাজ করতে পারে করবে কিন্তু আমি মনে করি না যে এখানে যদি ভালো অবস্থা বিরাজ করে সময় এখানে যদি দেয় বাইরে খুব করার সুযোগ থাকবে না কারণ সময়ই তো এখানে লেগে যাবে তারপরে যদি সময় থাকে কনসালটেন্সি তো করতেই পারে এখন করে না এখন তো করেই আর মানুষকে আমাদের প্রয়োজন হলে আমরা ডাক্তার ডাকি না রাত 3টার সময় তো কাজে এখানে তো বার থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী বলেন না বাঙালি জাতি পারে স্বাধীনতা বাঙালি জাতি 30 লক্ষ লোক জীবন দিয়ে স্বাধীনতা এনেছে পেরেছে পদ্মা সেতু নিজের অর্থায়নে পেরেছে প্রাইভেট প্র্যাকটিস একটা কোনো বড় বিষয় নয় নতুন কোনো কনসেপ্ট না কাজে এটা পৃথিবীতেই প্রথম আমরা আবিষ্কার করি নাই কাজে এটা পৃথিবীর সব জায়গায় হয়ে আসছে এখানেও ইনশাআল্লাহ এটা হবে এবং ইনিশিয়ালি শুরু করতে গাইডলাইনস লাগবে সেই গাইডলাইনস আমরা বানিয়ে এবং সব ঠিক করে দেওয়া হবে সময় অর্থ এবং অন্যান্য বিষয়গুলো সব নজরে নিয়ে ঠিক করেই আমরা কাজটা এটা ইনশাআল্লাহ করব এটা নিয়ে আপনাদের চিন্তা না কমিটিতে এখনো ঠিক করা হয়নি আপনারা শুধু প্র্যাকটিস নিয়ে আলোচনা করছেন এর আগে যে একটা বিরাট কাজ হয়ে গেল বিরাট কাজ হচ্ছে এই বিষয়ে কোনো আলোচনা নাই আমরা যখন কাজ করব সেই কাজ করার মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো আমরা সমাধান করব সব কিছু আগে ফোর্সি করা সম্ভব নয় যে কি কি সমস্যা হতে পারে আমরা কি কি সমস্যা হতে পারে এই বিষয়গুলো আমরা এখন থেকে যতটুকু অনুধাবন করতে পারি সেটাকে সমাধানের চেষ্টা করেই আমরা এই কাজে নামব এরপরে যদি কোনো সমস্যা দেখা দেয় সেটা আমরা সকলে মিলে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা সমাধান করে দিব বাট এই কাজটি সুন্দরভাবে হবে এটি আশা করি আপনারা এটার মধ্যে নেগেটিভ কিছু দেখবেন না পজিটিভ দেখেন উদ্দেশ্যটা দেখেন যে আমরা কাজটা করছি দেশের জন্য এবং তার জন্য ডাক্তারও সেবা করার বেশি সুযোগ পাবে তাদেরও সুযোগ বেশি হবে তাদের কোনো ক্ষতির কোনো কারণ নাই এটা আগে তো নিজে করতে হয় তারপরে পরে অবশ্যই
এটা আমরা আহ্বান করেছি এবং আমরা আশা করি যে লোকে বুঝবে, কারণ আমাদেরও আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আপন লোক আছে, তাদের তো কিডনি দান আমরা করি করি না, যে এটা তো নতুন না, খালি মরার আগে কেন, জীবিত কিডনি দানই তো হচ্ছে, আমার ভাইরে দিয়ে দিচ্ছি, আমার মা বাবারে দিয়ে দিচ্ছি, আত্মীয় স্বজনরে দিয়ে দিচ্ছে, কাজে এটা তো দেওয়াই হচ্ছে, নতুন কিছু না, আর মরার পরে তো কোনো বিষয়ই না, কাজে এটা আশা করি সকলেই করবে। এটা আমাদেরকে বাদ দিয়ে আমরা কিছু বলিনি, আপনাদেরকে বাদ দিয়েও বলিনি, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।